নমস্কার, আপনি কি প্যারানর্মাল বিষয় জানতে আগ্রহী, অর্থাৎ ভৌতিক ব্যাপারে জানতে আগ্রহী? আপনি কি ঐচ্ছিকভাবে ভূত সম্পর্কীয় তত্ত্ব জানতে আগ্রহী? যদিও এখনকার বেশিরভাগ মানুষই এগুলো বিশ্বাস করে না, এবং যারা বিশ্বাস করে তারাও অনেকে আছে এই বিষয়ে আগ্রহ দেখাতে একটু ভয় পায়। তবু বলতেই হয় যে এই শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হওয়ার পর আজ সভ্যতা সেই আদিম যুগ থেকে এখনো পর্যন্ত ঐশ্বরিক তত্ত্বের সঙ্গে সঙ্গে ভৌতিক তত্ত্বের উপরও মানুষের বিশ্বাস একেবারে নেই তা বলা যায় না। আর প্রধানত এই ভৌতিক তত্ত্বগুলো যখনই আমাদের সামনে আসে, তখনই আমাদের সামনে আসে কিছু ভৌতিক জায়গা, যেগুলোর কিছুর বিশ্লেষণ আধুনিক বিজ্ঞান করেছে বা কিছুর করেনি, এ বিষয়ে বহু বিতর্ক আছে। কিন্তু সেই বিতর্কে গিয়ে আমাদের কাজ নয়। আমরা যারা এই ধরনের জায়গা বা ভৌতিক ঘটনা সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য আজ আমি এমন কয়েকটি জায়গার সন্ধান নিয়ে এসেছি যেগুলিকে এখনো পর্যন্ত বেশিরভাগ মানুষ ভৌতিক বলেই আখ্যা দিয়েছে। এবং আমার আজকের এই প্রতিবেদনে আমি সেই সব জায়গার নাম এবং সেখানকার কিছু ঘটনা, কারণ কেন সেইগুলো ভৌতিক, এই তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে আমার কাছে একাধিক এরম জায়গার নাম এসেছে যেগুলো সর্বসম্মতিক্রমে ভৌতিক বলে ঘোষিত, তবে সবগুলো একটা পর্বে বলা যাবে না, তাই পরপর পর্বে আমি আপনাদের সামনে ভৌতিক জায়গার বিবরণ তুলে ধরব। গোটা ভারতবর্ষ জুড়ে যখন ভৌতিক জায়গার নাম আসে, তখন প্রথমেই যে জায়গাটার নাম আসে সেটা হচ্ছে রাজস্থানের কুলধারা গ্রাম। কখনো কখনো এই জায়গাকে ঘোস্ট ভিলেজ বলেও উল্লেখ করা হয়। এটি সারা ভারতবর্ষের সর্বাধিক অভিশপ্ত জায়গা হিসেবে বিবেচিত। বিভিন্ন রহস্যের কারণে এই জায়গাটিকে ভারতের সর্বাধিক ভয়ঙ্কর ভৌতিক স্থান হিসেবে বিবেচনা করা হয়। এইবার চলুন বলা যাক সেই ঘটনা, কেন এই গ্রাম অভিশপ্ত বা ভুতুড়ে হয়ে ওঠে। সেই সময়ের এক শাসক দেওয়ান সালুম সিং গ্রামবাসীর একজনের প্রতি দেওয়ানের রোমান্টিক আগ্রহকে অস্বীকৃতি জানায় সেখানকার নারীরা। তাকে বলা হয় যে সে তাকে বিয়ে করতে পারবে না। গ্রামবাসীদের কাছে তার শেষ সতর্কবাণী ছিল যে তারা যদি তার ইচ্ছা মেনে না নেয় তাহলে তার পরিণতি ভোগ করতে হবে। এর ফলস্বরূপ কুলধারার বাসিন্দারা এবং অন্যান্য 84টি গ্রামের লোকজন সহ সমস্ত মানুষ তাদের সম্মান ও অখণ্ডতাকে রক্ষা করার জন্য পালিয়ে যায়, এবং তারা জায়গাটিকে অভিশাপ দিয়ে ঘোষণা করে যে এই জায়গা জনশূন্য থাকবে, কেউ এখানে বসতি করতে পারবে না বা বাস করতে পারবে না। তারপর থেকেই এই গ্রাম হয়ে যায় জনশূন্য, এবং এখানে যারাই বাস করার চেষ্টা করে বা এই ধরনের গ্রামকে এক্সপ্লোর করার চেষ্টা করেছে তাদের সঙ্গেই ঘটেছে একাধিক ভৌতিক বা অলৌকিক ঘটনা। এইবার বলা যাক দ্বিতীয় আরেকটি অলৌকিক কার্যকলাপের জায়গা, সেটা হলো গুজরাটের ডুমাস বিচ। প্রথমেই বলি গুজরাটের শ্মশানকে ডুমাস বলে, আর এই বিচ বা এই শ্মশানের ব্রিজটি কেন এত অদ্ভুত তার কারণ হলো এখানের বাসিন্দারা জানায় যে রাত্রিবেলা বিশেষ করে এখানে প্রায় অদ্ভুত কণ্ঠস্বর শোনা যায়, এবং সাধারণ মানুষ বা স্থানীয় মানুষের বিশ্বাস এই যে এই কণ্ঠস্বরে তারা বিভিন্ন লুকিয়ে থাকা বিপদের সম্পর্কেও সতর্কতা শুনতে পায়। এটি একটি বহুল প্রচলিত বিশ্বাস যে শ্মশান আত্মাদের দীর্ঘস্থায়ী আবাসস্থল। আমাদের এই ভুতুড়ে স্থানের তালিকায় এই জায়গাটির নাম তুলে ধরেছে। এরপরে যে জায়গাটার নাম আসে সেটা হচ্ছে ভারতবর্ষের আর এক রাজ্য আসামের জ্যাটিং। ঐতিহাসিকভাবে দেখতে গেলে আসাম রহস্য ও লোক কাহিনীর সাথে যুক্ত এক রূপকথার দেশের মতো, এবং জাটিঙ্গা পাহাড়ি জনবসতিও এর ব্যতিক্রম নয়। এটি রাজধানী হাফলং থেকে জাটিঙ্গা 9 কিলোমিটার মতো, গৌহাটি থেকে হাফলং যাওয়ার জন্য একটি বাস। আপনি একবার সেখানে গেলে সেখান থেকে আপনি রহস্যময় অঞ্চলে যাওয়ার জন্য যে কোনো স্থানীয় পরিবহন ব্যবহার করতে পারেন। এখানে প্রতি বছরই কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাৎসরিক পাখিদের গণ আত্মহত্যা। বৈজ্ঞানিকরা এর বিভিন্ন রকম ব্যাখ্যা দিলেও সেই রকম সন্তোষজনক কোনো ব্যাখ্যা এখনো দিতে পারেনি বলে সাধারণ মানুষের বিশ্বাস। প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে সূর্যাস্তের পরই অসংখ্য পাখি ভয়ঙ্করভাবে মারা যায়। উন্মাদের মতো দালান গাছপালা ভেঙে তারা মৃত্যুর দিকে ধাবিত হয়। এটি বিশ্বাস করা হয় যে বর্ষার মরশুমের শেষে যখন প্রবল বাতাস ও কুয়াশা হয় তখন এই দুটি কারণে পাখিরা বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু সাধারণ মানুষ এবং লোকাল মানুষ, তাদের মধ্যে একদল যারা পারলৌকিক ব্যাপার বা অধিভৌতিক ব্যাপারে বিশ্বাসী, তারা মনে করেন যে এটা কোনো অলৌকিক বা অভিশপ্ত কাহিনীরই ফলশ্রুতি। ক্রমাগত আরেকটা জায়গা বিভিন্ন কিংবদন্তি প্রচারের মাধ্যমে আস্তে আস্তে ভৌতিক বলে ঘোষণা করা হয়, সেটি হলো হায়দ্রাবাদের একটি বিমানবন্দর।
এইরকম প্রচারিত হয়েছে নির্মাণ প্রক্রিয়া চলাকালীন সময় যারা মারা গেছেন তাদের আত্মা দ্বারা এই জায়গা অভিশপ্ত এবং ভয়ঙ্কর জায়গার রূপ নেয় রাত্রিতে। এছাড়া যারা ভারতের ভীতিকর স্থান পড়তে বা দেখতে পছন্দ করেন তাদের জন্য রামজিরাও ফিল্ম সিটি একটা অবশ্যই গন্তব্য। এটি মৃত যোদ্ধাদের কিংবদন্তি আত্মার দ্বারা ভুতুড়ে হয়ে থাকার খ্যাতি আছে। এখানকার সম্পর্কে গুজব রয়েছে এইরকম যে নিজামের যুদ্ধক্ষেত্রে ধ্বংসাবশেষের উপর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই জায়গা মূলত ফিল্ম সিটি অভিশপ্ত। এরপরে যে জায়গাটার নাম আসে সেটা হচ্ছে রাজস্থানের ভানগড়ের দুর্গ। ভানগড়ের দুর্গ ভারতের শীর্ষে থাকা 5 থেকে 10টি ভৌতিক স্থানের মধ্যে একটি বলে ধরা হয়। এই দুর্গে দিনের বেলা প্রচুর পর্যটক আসলেও রাত্রিবেলা এই দুর্গে প্রবেশ নিষেধ এবং পরিষ্কারভাবে হিন্দিতে এবং ইংরেজিতে এখানে লেখা আছে যে রাত্রিবেলা এখানে যাওয়া বিপজ্জনক। এই দুর্গের সম্পর্কে বহু কিংবদন্তি এবং বহু অলৌকিক ঘটনা শোনা যায়। অনেক অনেক সময় এই দুর্গে নিখোঁজ হয়ে যাওয়ারও প্রচুর ঘটনা শোনা গেছে। যদিও কেউ কেউ এগুলোকে গুজব আবার কেউ কেউ এগুলোকে ভৌতিক বলে মনে করেন, তবে এই কিংবদন্তিগুলো ভারতে পর্যটন কেন্দ্রের ব্যবসা বা পর্যটন কেন্দ্রের চাহিদায় বিরাট প্রভাব বিস্তার করে এবং বর্তমানে অসংখ্য মানুষ ভারতের বিভিন্ন জায়গা থেকে এই ভুতুড়ে জায়গাগুলোকে দেখতে আগ্রহী। যদিও প্রকৃতপক্ষে আমাদের আশেপাশে আমরা ছোটবেলা থেকে প্রচুর এইরকম ভৌতিক জায়গার কথা বা গল্প শুনে আসছি এবং তার মধ্যে বেশিরভাগই দেখা যায় যে সেগুলো ফেক বা মিথ্যা, অর্থাৎ কোনো দুষ্কৃতি বা কোনো দুষ্টু বুদ্ধির মানুষেরা এখানে ভৌতিক পরিবেশ তৈরি করে থাকে যাতে তাদের সেখানে নির্বিঘ্নে কার্যকলাপ চলতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এরকম দেখা যায়, কিন্তু তাও কিছু কিছু জায়গায় কিছু প্রশ্ন থেকেই যায় এবং আমরা চাই বা না চাই, মানি বা না মানি, এই ধরনের গল্প বা এই ধরনের জায়গার যে রোমাঞ্চ সেইটাকে অ্যাজ এন্টারটেনমেন্ট আমরা কিন্তু ভালোই বাসি এবং তার মধ্যে যারা একটু বেশি সাহসী তারা আমরা এই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে, কখনো নতুন জায়গা দেখতে, কখনো পুরনো জায়গার গল্প শুনে সেই জায়গাগুলোকে দেখতে সেখানে ছুটে যাই। তাই আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সামনে এই কটা জায়গার নাম তুলে ধরলাম এবং এছাড়াও ভারতবর্ষের আরো প্রচুর প্রচুর জায়গা আছে যেগুলো ভৌতিক জায়গা বলে আখ্যা পেয়েছে, সেই জায়গাগুলোর নাম আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের কারোর আগ্রহ থাকলে আপনারা সেখানে যেতে পারেন, যেখানে যাওয়া যায়। আর এই ভানগড় দুর্গের ভৌতিক হওয়ার পিছনে যে ঐতিহাসিক বা যে কিংবদন্তি কাহিনীগুলো আছে সেগুলো নিয়ে একটা প্রতিবেদন একদিন অবশ্যই বানাবো। তাই ইতিমধ্যে আমাদের সন্ধানে 20 থেকে 30টা সর্বভারতীয় ভাবে ভৌতিক জায়গা ও তার কাহিনী সংগ্রহ করা হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ভৌতিক জায়গা তো আমি চেষ্টাই করব নিজে গিয়ে এক্সপ্লোর করে দেখাতে। তাই পরবর্তী ভৌতিক জায়গাগুলোর নাম জানতে এবং সেখানকার কাহিনী শুনতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন এবং যদি প্রতিবেদনটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। বিভিন্ন ভৌতিক, মানসিক ও আধ্যাত্মিক বই বা গ্রন্থ থেকে এবং কিছু প্রতিবেদন থেকে তথ্য নিয়ে আমাদের এই ভিডিওটি বানানো। তাই এই তথ্যগুলি কাল্পনিকও হতে পারে আবার নাও হতে পারে।